আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই তো আমি হচ্ছে আজকে মানে সকালবেলা এই তো হাঁসগুলো কি সুন্দর গোসল করে এসে রোদ পোহাচ্ছে। তো হচ্ছে আমি আজকে হচ্ছে একটা রেসিপি করেছি, তো সেটা হচ্ছে সবার মাঝে শেয়ার করলাম। তো হচ্ছে সামুদ্রিক লইট্টা মাছ। তো লইট্টা মাছ সেদিন রাত্রের বেলা আনা হলো, তো মাছগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। যেহেতু মাছগুলো অনেক নাজুক এবং অনেক নরম, তো মাছগুলো হচ্ছে আমি এখন আলতোভাবে একটু হালকা জল দিয়ে রান্না করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে অনেক প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে প্রায় 4 টেবিল চামচ পর্যন্ত হচ্ছে রসুন, তারপর হচ্ছে এখন হচ্ছে আমি আদা বাটা দিলাম, দিয়ে হচ্ছে এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এই তো হাঁসগুলো অনেক সুন্দর করে গোসল করছে। তারপরে এই তো মানে রসুন হচ্ছে পেঁয়াজ রসুন আদা হচ্ছে ভালোভাবে কষানো হওয়ার পরে হচ্ছে আমি এখন মরিচ গুঁড়া দিলাম, যেহেতু একটু ঝাল করব, বাচ্চারা তো খাবে না, তো সে হিসেবটা রেখে একটু ঝাল ঝাল করে নিব। তো সেজন্য প্রায় 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে জিরার গুঁড়া দিলাম। তো তারপরে হচ্ছে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এই তো আমি মানে রান্নার ফাঁকে ফাঁকে পেছনে বারান্দা এসে দেখছি না, দৃশ্যটা অনেক ভালো লাগলো, হাঁসটা শুধু গোসলই করছে। তারপরে এই তো আমি আর একটু হলুদ দিলাম, আরও হলুদ দিলাম, দিয়ে হচ্ছে 2 টেবিল চামচের মতো হলুদ দিচ্ছি, দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন পর্যন্ত ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিলাম, যেহেতু মশলা আরো কষানো লাগবে, মশলার একটা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়, সেজন্য পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একদম মশলাটাকে আসলে ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে রান্নার স্বাদটা ভালো আসে। তো এই তো এখন তারপরে এই তো হচ্ছে টমেটোগুলোকে প্রায় 4টা টমেটো কেটে এর মাঝে দিলাম। তো টমেটোটাকেও ভালোভাবে হচ্ছে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছটা, যেহেতু মাছটা একদম নরম, তো মাছটাকে পরে দিচ্ছি। তো এই তো মাছটাকে একটু পানিটাকে একটু ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে এই মাছটা দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো পানি ব্যবহার করব না, যে মশলার যে পানিটা মাছের যে পানিটা সেটাই বের হবে, আর কোনো পানি দেওয়া হবে না। তো এই তো একে একে আমি সবগুলো মাছে দিয়ে দিচ্ছি। যদি আজকে আমার এই ব্লগটা বা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি অনেক কম সময়ের মাঝে আপনারা পেয়ে যাবেন, আর হ্যাঁ দেখে নিতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ দেওয়ার পরে আমি আলতোভাবে হচ্ছে মশলা মাছের গায়ে মশলা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে এই তো কষাতে কষাতে হচ্ছে পানি বের হচ্ছে। তো এই তো অনেক পানি বের হলো মাছ থেকে টমেটো থেকে। তো এই তো আমি আবারও ভালোভাবে একটু হালকাভাবে ভিতরে ভিতরে একটু নেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে তারপর নেড়ে চেড়ে এভাবে নাড়তে নেড়ে চেড়ে রেখে দেখলাম অনেক পানি বের হলো। তারপর আবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখন আমি কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে তারপরে আর একটু নেড়ে চেড়ে হয়তো দেখুন ব্লক চলে আসছে। তো একটু আমি একটু আলতোভাবে তলায় হাল খুন্তি দিয়ে দেখছি যে তলায় লেগে গেল কিনা। তো এইভাবে 5 মিনিট রেখে তারপরে হচ্ছে আমি তুলে নেব, তারপরে আমি ফাইনাল লুকটা দেখাবো। তো এই তো আমি তুলে নিলাম, তারপরে তো দেখুন এরকম হলো, ঠান্ডা হওয়ার পরে দেখতে ঠিক এরকম একটা কালার সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।